যেটি হচ্ছে হযরত শাহ সৈয়দ দরিয়া হোসেন রাসূলুল্লাহ, উনার হচ্ছে এটি মাজার বা দরগা। এটার উপরে বা তাকিয়া, তাকিয়া যেটাই বলা হয় আর কি, এটার কারণেই সম্ভবত এই জায়গাটির নাম হয়েছে ঘর তাকিয়া। যাই হোক, আমি পিছনে ফিরি, পিছনে ফিরে আমার বাড়ির পথে এগুই, এগোতে এগোতে কথা বলি। ছোট্ট একটি বাজার, আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু রয়েছে এই বাজারকে ঘিরে। কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় যখন মিশরে যেতাম, আপ ডাউন করতাম, বাসা থেকে বাড়িতে যখন আসতাম, তখন কিন্তু আমরা মূলত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম। এবং এখানে দেখুন, এটা একটা বিশাল একটা ঈদগাহ, এখানে ঈদের জামাতটা এখানে হয়। এই রাস্তাটা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পিচ ঢালা একটা রাস্তা, খুব সুন্দর রাস্তা। তখন কিন্তু এই ধরনের ছিল না, রাস্তাটা মাটির রাস্তা ছিল। এবং এই যে এখানে যে মসজিদটা আছে, মসজিদের সামনে যে আপনার বড় গাছটি দেখতে পাচ্ছেন, বাদাম গাছ, এটি এই গাছটি তখনও ছিল, আমরা একেবারে ছোটোবেলা থেকে দেখছি। আর এই যে একটু করে দেখাই, এই যে মসজিদের সামনে দিয়ে অপর পাশে যেটি আছে, একটি পুকুর আছে। এবং ওই পুকুরের যে ঘাটটি আছে, ওই ঘাটটি তখনও ছিল, তখন আর একটু ভাঙাচোরা ছিল, এখন সংস্কার করেছে। মনে আছে আমরা যখন বাড়ি থেকে, যখন বিশেষ করে এই যে এটা হলো মোনা কাকু, উনি আমাকে হয়তো চিনবেন না, তিনি এক সময় আমাদের বাড়িতে যেতেন, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম। তো যাই হোক, এই পুকুর ঘাটে কিন্তু যেটা করতাম সেটা হলো, আমরা এই যে বাড়ি থেকে যখন আসতাম কাদা মারিয়ে, এই রাস্তাটা তো তখন কাদার রাস্তা ছিল একেবারেই, কাদা মারিয়ে যখন আসতাম তখন এই পুকুরে কিন্তু আমরা পা ধুতাম। পা ধুয়ে তারপর ঘর তাকিয়ে গিয়ে তারপর আমরা উঠতাম হচ্ছে টেম্পুতে, তখন টেম্পুতে করে আসা যাওয়া করতাম। এই বিশেষ করে এই জায়গাটা, এই যে সামনে আমার সামনে গাড়িটা যেখানে আছে, এই জায়গাটা আমি এটা যে জায়গাটা এখন অতিক্রম করছি, এই জায়গাটা একেবারেই কর্দমাক্ত ছিল। এবং এই যে ডান পাশে যে পুকুরটা, এই পুকুরের এই জায়গা দিয়ে একবার আমার বাবা, সম্ভবত উনি সাইকেল চালাতেন, তিনি সাইকেল চালাতে গিয়ে পড়েও গিয়েছিলেন আমার যতটুকু একটু একটু মনে আছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলেন আর কি। অর্থাৎ দেখুন কী সুন্দর ধান ক্ষেত, হ্যাঁ কী সুন্দর প্রকৃতি, তাই না? হায়রে আমার মন মাতানো দেশ, চমৎকার। এগুলোই বাংলার সৌন্দর্য, আসলে বাংলার গ্রামের সৌন্দর্য। এই কর্দমাক্ত রাস্তা ধরেই তখন আমরা বাড়িতে যেতাম, এছাড়া বাড়ি থেকে আসতাম। এখন তো সব পিচ ঢালা সড়ক হয়ে গেছে, উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে এখানে। এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেবাখোলা বলে, এটাকে সেবাখোলা, এটা হিন্দুদের একটি পবিত্র স্থান বা পূজা দেওয়ার একটা স্থান। এই মাটির রাস্তা যেটি নেমে গেছে, আমরা মূলত তখন ছোটোবেলায় এই রাস্তা ধরে আমরা আসা যাওয়া করতাম। তবে আমি এখন ওই রাস্তা দিয়ে যেতে পারছি না, কারণ হলো ওই রাস্তা দিয়ে আমার মোটরসাইকেল যাবে না। দেখুন ধান গাছগুলো কী সুন্দরভাবে সবুজের আভা ছড়াচ্ছে, তাই না? এটি আমার গ্রাম হাজি সরাই, এই গ্রামে আমার জন্ম, এখানে আমার বাড়ি, এখানে আমার নাড়ি। এখন ডানে চলে যাব, আমরা প্রায় আমার বাড়িতে পৌঁছে গেছি। এই রাস্তাটাও এক সময় একেবারে মাটির রাস্তা ছিল, এখন কিছুটা পিচ করা হয়েছে, এরপরে ইট বসানো রাস্তা। আমার দাদুর কথা যে বলছিলাম, হেম ভৌমিক, উনি একজন কৃষক ছিলেন, উনি একজন সফল কৃষক ছিলেন। সকল জায়গা জমিগুলো উনি চাষ করতেন, নিজে চাষ করতেন। এবং আমাদের তখন চাষ করা হতো না এমন সবজি, ডাল বা ধান মনে হয়েছিল না, সব কিছুই তিনি চাষ করতেন, একজন সফল কৃষক ছিলেন। এবং তিনি পাকিস্তান আমলে, তখনই তিনি দুবার শ্রেষ্ঠ কৃষক হিসেবে তিনি পুরস্কৃত হয়েছিলেন। এবং একটু আগে যে বললাম আমার বাবা সাইকেল নিয়ে ওই দিক দিয়ে পড়ে গিয়েছিলেন, আমার বাবা যে সাইকেলটি চালাতেন, এই সাইকেলটি কিন্তু আমার দাদু, তিনি কৃষক হিসেবে, শ্রেষ্ঠ কৃষক হিসেবে তিনি পুরস্কার হিসেবে এই জিনিসটি পেয়েছিলেন। সাইকেলটি অনেক দিন ছিল, বাবা অনেক দিন এটি চালিয়েছেন। এবং একসময় আমি যখন ছোট ছিলাম, আমরা যখন প্রথম প্রথম মিশরাইতে গিয়েছি, তখন আমাকে নিয়ে সেই সাইকেলে করে তিনি বাড়িতেও আসতেন আমার বাবা। এই যে এখন আমি মোটরসাইকেল নিয়ে আসছি, তখন আমার বাবা সাইকেল নিয়ে আসতেন আমাকে নিয়ে, এই প্রায় 7-8 কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে আমাকে নিয়ে আসতেন, আবার নিয়ে যেতেন। এই ডান পাশে এটা আমাদের বাড়ি, বেশি অন্যদিকে তাকানো যাবে না, কারণ রাস্তাটা খুব পিচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাম পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর। একসময় এখানে হয়তো অনেক পদ্ম ফুল টুল ফুটতো, এখন আর ফুটে না, নামটা রয়ে গেছে আর কি পদ্মপুকুর। এটি হচ্ছে আমাদের বাড়ির দরজা,
যা বলছিলাম, ওই সাইকেলটি আমার বাবা অনেকদিন চালিয়েছিলেন। পরবর্তীতে বাড়িতেই সাইকেলটি তিনি রেখে গিয়েছিলেন এবং এই বাড়ি থেকে সাইকেলটি চুরি হয়ে গিয়েছে। এটি আমার বাবার কাছে আমার দাদুর একটি স্মৃতি ছিল, কিন্তু চুরি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার বাড়ি। ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটি বাড়ির সাথে লাগোয়া পুকুর। এই যে এখানে কিছু পেঁপে গাছ, আরও কিছু অন্যান্য সবজি গাছ টাছ, এগুলা আমি কিছু লাগিয়েছিলাম, ম্যাক্সিমাম আমার বাবাই লাগিয়েছেন। এটাই হচ্ছে বাড়ি। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা থাকতাম, থাকার ঘর, এখনও থাকি আসলে। সামনের বারান্দাটা এক সময় খোলা ছিল, আর এটা হচ্ছে গুদাম ঘর। এখানে এক পাশে আমার ঠাকুরমা থাকতেন, আরেক পাশে ধান রাখা হতো গোলাঘর হিসাবে, আর সামনে যেটি সেটি হচ্ছে প্রার্থনার ঘর। বিদ্যুৎ ছিল না এক সময়, এখন বিদ্যুৎ চলে এসেছে। এই হচ্ছে আমার বাড়ি। দেখি, যাওয়ার সময় আমি যে প্রাইমারি স্কুলে এখানে পড়েছিলাম, নীরদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আপাতত বাড়িতে কিছু কাজ আছে, এই কাজগুলো সারিয়ে নিই, যাওয়ার সময় আমার স্কুলটা দেখানোর চেষ্টা করবো।